হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, দেখো এখানে থেকে পেঁয়াজ ভাজে দিয়ে দিয়েছি, আর ওদিকে কৌটোটাকে ইগনোর করো। ওটার মধ্যে হচ্ছে এক্সট্রা তেল বেঁচে গেলে রাখা হয়, তো সেগুলো কৌটোটা নোংরা হবে, ফেলে দিতে হবে, ঠিক আছে? দেখো তো পেঁয়াজটা একটু আধা কাঁচা ভাজা রয়েছে, এর মধ্যে দেখো ওখানে আছে চিচিঙ্গা আর আলু, ওটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছে। দেখো থালার মধ্যে জল বেরিয়েছে, দেখো তো অতটা জল বেরিয়েছে, আরও জল বেরোচ্ছে। তো এটা এখন এর মধ্যে দেবো, চিচিঙ্গা আলু ভাজা হবে, আর এখানে মাছ ভাজা হচ্ছে, এখানে মাছের জল আর মাছ ভাজা হচ্ছে। আজকে তো আমাদের এখানে প্রচুর গরম পড়ছে, চলো এক হাতে নাড়তে পারছি না, কড়াটাকে ধরতে হবে, নাহলে দেখছো তো কড়াটা দিচ্ছে, ঘুরছে, ডান্স করছে মনে হচ্ছে আমার কড়াটা। এর মধ্যে আর নুন হলুদ তো যেহেতু চিচিঙ্গায় মাখা ছিল, এখন ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলো এখন করবো তোমার, এগুলো আছে হচ্ছে কালপোস মাছ আছে, ঠিক আছে? আর ওদিকে তো ঝিঙে আলু, চিচিঙ্গা আলু ভাজা হচ্ছে, তো এখন দেখো এই যে লাউ ডাঁটা আর আলুগুলো এখন একটু ভেজে নেবো তেলের মধ্যে দিয়ে। পাতলা পাতলা জল করবো লাউ ডাঁটা আর আলু দিয়ে, তাই জন্য একটুখানি লাউ ডাঁটা আর আলুটাকে ভেজে নেই, ঠিক আছে? তো দেখো লাউ ডাঁটা আর আলুর মধ্যে একটু ভাজা ভাজা হয়ে এসছে, দেখতে পাচ্ছো? কিন্তু অনেকটা তেল আছে, আমি তেলটা একটু কমিয়ে নেব। দেখো তেলটা কমিয়ে নিয়েছি, যে দেখতে পাচ্ছো দেখো একদম একটুখানি তেল লেগেছে। হাফ চামচ, এক চামচ আর কি তোমার আদা রসুন জিরে বাটা, আদা রসুন পেঁয়াজ বাটা ওটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো তোমরা এখন বলবে যে লাউ ডাঁটার মধ্যে পেঁয়াজ, হ্যাঁ আমরা মানে করি আর কি, ঠিক আছে? কারণ আমাদের মাছটা পেঁয়াজ দিয়ে খাওয়া হয়, ভালোও লাগে না। এর মধ্যে একে একে করে সব মশলা দিয়ে দেবো, আর ওখানে দেখো চিকেন আলু ভাজাটা এখন অনেক বাড়তি আছে, চলো আমি সব মশলাগুলো দিই না, যেমন নুন হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো ধীরে ধীরে এইগুলোই দেবো, এর মধ্যে আর কিছু মশলা নেই দেওয়ার মতো। তোমার তেল বেশি নেই বলে সেই জন্য বুঝতে পারবে না মশলা থেকে, দেখো তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছো? কড়ার গায়ে রাখবো, তো চলো এর মধ্যে এবার জল ঢেলে দেবো। দেখো আমার ঝোল আলুগুলো ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি, ডাঁটা আর আলু সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো, কারণ মাছগুলো একটু ফুটবে, সেদ্ধ হবে। তো চলো তাদেরকে সব মাছগুলো দিয়ে দিই। মাছের ভাজার তেলটাও দিয়েছে, তো এখন এগুলো সব মিলে ফুটবে, দেখতেই পাচ্ছো? তো এত ঝোল কিন্তু থাকবে না, ঝোল এখন কমেই যাবে। আর এদিকে দেখো পটল আলু ভাজাটা মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছো? এটাতে নাড়বো কি কড়াটা করে জাম খেতে পারি এখন, বুঝেছো? তো দেখো চিচিঙ্গাও সেদ্ধ হয়ে গেছে আর আলুও, দেখতেই পাচ্ছো? চলো এবার ওটাকে ভালো করে নাড়িয়ে এবার নাড়িয়ে নেবো। তো দেখো মাছের ঝোলটা আমার একদম হয়ে গেছে, এরকম টাইম আমার খাওয়া যে দুটোবেলার ঝোল, তো সেই জন্য এরকমই থাকবে। আর এখন এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচিয়ে রেখে সেটা দিয়ে দেবো। তো এই হচ্ছে আমার রান্না, তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক।
कमेंट शेयर करो, सब्सक्राइब करो और पासे देखो। आज के मतन चलो, टाटा बाय। सावधानी देखो, सुस्त देखो।